وامار بايرام شئي قطع دوكو امي اپنا دير كي بولو الله پاك سورة نحلر مدده قطع دوكو بولن شاب كسو خولي خولي اي قرآنير سنار مدد الله پاك بولن ونزل عليك الكتاب تبيانا لكل شيء وهدى ورحمة وبشرى للمسلمين চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার আল্লাহ পাক বলেন নবী হে ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাব এমন একটা কিতাব এমন একটা গ্রন্থ আপনার প্রতি নাযিল করলাম এমন একটা গ্রন্থ আপনার প্রতি আমি দিলাম ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাব তিবিয়ান বয়ান থেকে তিবিয়ান আল্লাহ পাক বলেন লিকুল্লি শাই অর্থাৎ আকাশ থেকে শুরু করে জমিন পর্যন্ত এরপরে মানুষের রান্নাঘর থেকে শুরু করে একেবারে বঙ্গভবন পর্যন্ত মানুষের জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত যা কিছু দরকার আল্লাহ রাব্বুল আলামিন খুলে খুলে কোরআনের সিনার মধ্যে বর্ণনা করে দিয়েছেন চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ সব কিছু কোরআনের মধ্যে আছে না নাই বিশ্বাস হয় তো ওয়ামার বায়রাম লিকুল্লি শাই সব কিছু আল্লাহ বললেন এর মধ্যে আয়াতের মধ্যে কয়েকটা জিনিসকে আল্লাহ হাইলাইট করলেন তার মধ্যে আল্লাহ বললেন সব কিছু আমি আল্লাহই কোরআনের মধ্যে দিয়েছে লিকুল্লি শাই শব্দই আল্লাহ পাক ইউজ করলেন এখানে সব কিছুর কথা আসলো এরপর আল্লাহ পাক আরো দুইটা কথা বললেন ওয়া রাহমাতা এখানে আছে আল্লাহ পাক বললেন ওয়া হুদা ওয়া রাহমাতা প্রথমে আছে হেদায়েত আল্লাহ পাক বললেন এই কোরআনের মধ্যে স্পেসিফিক যেই কথাটুকু আল্লাহ পাক বললেন সেই কথাটা হচ্ছে হেদায়েত হেদায়েত যে পাবে এই কোরআন যে পড়বে হেদায়েত সে পাবে আল্লাহ পাক বললেন এই কোরআন পড়লে হেদায়েত পাওয়া যায় এই হেদায়েতের কথাটা আল্লাহ পাক একটু ভালো করে বললেন কারণ যার ভিতরে হেদায়েত নাই যে ব্যক্তি হেদায়েত পেল না হেদায়েত পেল যারা সুভাগ্যবান তারা হেদায়েত পেল না যারা পুরা কপাল তারা এখন আমরা এখানে যারা কোরআনের মাহফিল এসেছে আমরা সকলেই হেদায়েত চাই কি চাই না কারা কারা চাই দুই হাত তুলে আল্লাহকে দেখায় লারে তাকবীর লিল্লাহি তাকবীর তাহলে হেদায়েত পাওয়া যাবে কোথায় বাবার দরবারে খাজা বাবার দরবারে হেদায়েত আছে তারপরে পৃথিবীর কোন হাট বাজারে হেদায়েত পাওয়া যায় না ওয়ামার বায়রাম হেদায়েতের জন্য আসতে হবে কোরআনের কাছে আল্লাহ পাক বললেন আমি তোমাদের পথের দিশা দিয়া দিলাম হেদায়েত মানে পথ হেদায়েত মানে রাস্তা আল্লাহ পাক বললেন এমন একটা রাস্তা তোমাদেরকে দিলাম এই রাস্তার মধ্যে যদি তোমরা ঢুকতে পারো এই রাস্তার মধ্যে যদি তোমরা ঢুকতে পারো সোজা রাস্তা হচ্ছে এমন সোজা রাস্তা আল্লাহ দেখাইয়া দিলেন এই রাস্তা কোন রকম যদি আপনি উঠতে পারেন ওটার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক আপনাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানাইয়া দিবেন সুবহানাল্লাহ ওটার সঙ্গে সঙ্গে হেদা আল্লাহ পাক বললেন আমি পথের দিশা দিয়েছি রাস্তা দেখিয়েছি ওয়ামার বায়রা পৃথিবীতে আল্লাহ পাক বললেন পৃথিবীতে কেমন রাস্তা দেখালাম মরুভূমির ভিতরে রাস্তা আমি দেখিয়ে দিয়েছি মরুভূমির ভিতরে যখন আপনি যাবেন সেখানে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম ঠিক না পাওয়া কঠিন হয়ে যায় ওখানে আল্লাহ পাক মরুভূমির ভিতরে নিশানার ব্যবস্থা করে দিয়েছেন কিনা মানুষ যেন হারিয়ে না যায় এই জন্য আল্লাহ পাক মরুভূমির ভিতরে নিশানার ব্যবস্থা করলেন পথের দিশা দিলেন পথ দেখাইয়া দিলেন এরপরে আল্লাহ পাক বললেন পাহাড়িয়া এলাকায় যখন আপনি ঢুকে যাবেন পাহাড়িয়া এলাকায় যখন আপনি যাবেন সেখানে গিয়ে হারিয়ে যাওয়ার সম্ভাবনা আছে এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বড় বড় জঙ্গলগুলোতে পাহাড়গুলোতে আল্লাহ রব্বুল আলামিন মানুষ যেন হারিয়ে না যায় এই জন্য গিরিপথের ব্যবস্থা করে দিয়েছেন সুবহানাল্লাহ গিরিপথের ব্যবস্থা করলেন এরপর আল্লাহ পাক বললেন বান্দারে ও আমার গোলাম ভালো করে খেয়াল করো ও আমার বান্দারা তোমরা যখন পানির মধ্যে চলে যাও সমুদ্রের মধ্যে যখন চলে যাও যখন তোমরা বঙ্গোপসাগরে যাও যখন তোমরা প্রশান্ত মহাসাগরে যাও যখন তোমরা আটলান্টিক মহাসাগর উপর দিয়া জাহাজগুলো চলাচল করো ওইখানে পূর্ব পশ্চিম
দেখা পূর্ব পশ্চিম আপনার ঠিক পাওয়া কঠিন হয়ে যায় এইজন্য আল্লাহ পাক দিনের বেলা আপনি যেন পানির মধ্যে হারিয়ে না যান এইজন্য আকাশের মধ্যে আল্লাহ পাক একটা সূর্যের ব্যবস্থা করে দিয়েছেন কিনা কথা বলেন দিয়েছেন কিনা সূর্যের কে আল্লাহ পাক অর্ডার করলেন সূর্যের পূর্ব দিগন্তে উদিত হবে আর পশ্চিম দিগন্তে তুমি সূর্য অস্তমিত হয়ে যাবে আমার ভাইরা মানুষই সকলেই জানে সূর্য পূর্ব দিকে উদিত হয় পশ্চিম দিগন্তে ডুবে যায় এই সূর্য দেখে দেখে দিনের বেলা মানুষগুলো পানি থেকে তাদের সঠিক রাস্তা তারা ঠিক করে নেয় নির্ণয় করে নেয় ও আমার ভাইরা রাত যখন হয়ে যায় জাহাজ দিয়ে যখন আপনি পানিতে চলাচল করবেন সেখানে 8 দিন 10 দিন লেগে যায় 15 দিন লেগে যায় এক গন্তব্য থেকে আরেক গন্তব্যে আরেক মঞ্জিলে যাওয়ার জন্য আল্লাহ পাক বলেন রাতের বেলা তো আর সূর্য থাকে না তখন যেন তোমরা হারিয়ে না যাও এইজন্য আমি আল্লাহ তোমাদের প্রতি কত দয়ালু মেহেরবান আমি আল্লাহ রাব্বুল আলামিন রাতের বেলা পথের দিশা দেওয়ার জন্য রাস্তা বলে দেওয়ার জন্য আকাশের মধ্যে অসংখ্য তারকারাজির ব্যবস্থা করে দিয়েছি আল্লাহু আকবার আকাশের মধ্যে তারকা আছে না নাই আল্লাহ পাক বললেন ওয়ালাল্লাহি কসদুস সাবিলি ওয়া মিনহা জাইর ওয়ালাউ শা আলা হাদাকুম আজমাইন আল্লাহ পাক বললেন সোজা পথ বলে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর দায়িত্ব হচ্ছে সোজা পথ বলে দেওয়ার আল্লাহ মানুষদেরকে আকাবাকা পথ দেখেন না ও আমার ভাইরা আশরাফুল মাখলুকাত মানুষ সৃষ্টি করে আল্লাহ পাক এমনিতে ছেড়ে দেন নাই আমাদেরকে আমরা যেন হারিয়ে না যাই এই জন্য কুরআন নামক একটা গাইডলাইন দিয়া দিলেন কুরআন নামক একটা রাস্তা দেখাইয়া দিলেন কুরআন নামক একটা পথ দেখাইয়া দিলেন এই কুরআন নামক পথে যদি আপনি একবার উঠতে পারেন জীবনে কোনোদিন আপনি পথ হারা হবেন না জীবনে কোনোদিন ভুলে পথে যাবেন না জীবনে কোনোদিন পথভ্রষ্ট হবেন না শিরিকের দিকে যেতে পারেন না গুশের দিকে আপনি যেতে পারেন না পাপাচারের দিকে আপনি যেতে পারেন না এই সমস্ত অন্যায়ের পথ থেকে সোজা জান্নাতের পথের দিকে নিয়ে আসার গ্যারান্টি পৃথিবীর কোনো মানুষ দেয় নাই কোনো রাজা বাদশা দেয় নাই একজন দিয়েছে চিল্লা বলেন তিনি হলেন কে তিনি কে আল্লাহ মানুষের পথের দিশা দিয়েছেন তো হেদায়েত পাওয়ার জন্য কোথায় আসতে হবে কোরআনের কাছে কার কাছে আসতে হবে হেদায়েত পাওয়ার জন্য কোরআনের কাছে আসা লাগবে কোন বাবার কাছে হেদায়েত নাই কোন মঞ্জিলে কোন দরবারে ওখানে গিয়ে হেদায়েত তালাশ করবেন না আজকে আমরা ওখানে গিয়া তালাশ করি অনেকের সন্তান হয় না সন্তানের জন্য বাবার কাছে চলে যায় সন্তানের জন্য পীর সাহেবের কাছে চলে যায় ও আমার ভাইরা সন্তান কি মানুষ দেয় না নাকি আল্লাহ দেয় সন্তান দেওয়ার মালিক কে সন্তান দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ কোন শিরিকের আড্ডা খানায় কোন পীরের দরবারে কোন বাবার দরবারে হেদায়েত পাওয়া যেতে পারে না বলেন ঠিক কি না আমার ভাইরা এই জন্য হেদায়েতের জন্য আসতে হবে কার কাছে কোরআনের কাছে ও আমার ভাইরা এই আয়াতের মধ্যে আল্লাহ বললেন হেদায়েত পাওয়া যাবে এই কোরআনের মধ্যে এরপরে বললেন এই কোরআনের মধ্যে হেদায়েতের পাশাপাশি যে জিনিসটা আছে ও রহমা রহমত আছে বরকত আছে ও আমার ভাইরা বরকত ছাড়া রহমত ছাড়া এই পৃথিবীতে কেউ চলতে পারে না আমরা যেখানে বসে আছি আল্লাহর রহমত আমাদের মধ্যে আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই ও আমার ভাইরা এই রহমত যার প্রতি করা হয় সেই কেবল মাত্র হেদায়েত পেতে পারে আল্লাহ পাক যার দিকে রহমতের দৃষ্টি প্রসারিত করে দেন কেবলমাত্র শুধুমাত্র ওই ব্যক্তিটাই কোরআনের মতো সুদা পান করতে পারে সেই কেবল কোরআনে সুদা পান করতে পারে এমনই একজন আল্লাহর একজন বান্দার রাসুলের প্রখ্যাত সাহাবী যার নাম মুসলমানরা জানে না এমন কোন পাক্কা মুসলমান খুঁজে পাওয়া যাবে না হযরত উমরের কথা আপনারা জানেন কি জানেন না আরো জোরে বলেন জানেন কি জানেন না এই উমর ছিল জিরো এই উমরকে কেউ জানতো না কেউ চিনতো না সে ছিল একজন মুশরিক সে ছিল একজন
সে দিল অশ্লীল কাজের জন্য যা কিছু করা দরকার ওই জাহিলি যুগে সব তিনি করতেন কিন্তু আল্লাহ পাক এই উমরকে জিরো থেকে কিভাবে হিরো বানায়া দিলেন তার নজির তার প্রমাণ ইসলামের ইতিহাসে আছে না নাই আছে না নাই যে উমর রাসূলের মাথা আনার জন্য কল্লানার জন্য রওনা হয়ে গিয়েছিলেন গিয়েছিলেন কি না ওয়াবার বারাব রাসূলুল্লাহ যখন মক্কার জমিনে কুরআনের দাওয়াত দিতে লাগলেন কুরআনের রাজ কায়েম করার জন্য কুরআনের আন্দোলন করার জন্য যখন মানুষদেরকে তিনি দৈরি করা শুরু করলেন ওই মক্কার জমিনে সবচাইতে বড় বড় দুইটা কাফের ছিল আপনারা সকলেই জানেন বড় বড় দুইটা কাফের ছিল যারা কিনা নবীকে বাধা দিত এই কুরআনের পথে বাধা প্রদান করেছে ওই দুইজন ব্যক্তি হলেন একজন হলেন হযরত ওমর আরেকজন হলেন হযরত আরেকজন হলেন আবু জাহিল্লা এই দুইজন ছিল একদিন রাতের বেলা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তাহাজ্জুদের নামাজ আদায় করে আল্লাহকে বললেন রব্বুল আলামিন এই মক্কার জমিনে দুইজন মানুষ রয়েছে আল্লাহ তাআলা এই দুইজন মানুষকে তুমি যাকে পছন্দ করো তাকে